আসসালামু আলাইকুম, গিটহাব বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে গিটহাবে প্রজেক্ট আপলোড দেয় এবং গিটহাব জিনিসটা আসলে কি। তো আসলে আমরা জেনে নিই, মূল জিনিসটা হলো গিট। গিট হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোল বলতে আমার ভার্সন কোডটাকে আমি কন্ট্রোল করতে পারবো। আর গিট চালানোর জন্য যে ওয়েবসাইটটা বা সফটওয়্যার বা টুলসটা, সেটাই হলো আমার গিটহাব। তো গিটহাব চালাতে গেলে প্রথমে আপনার গিটহাবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যদি এখন এই github.com-টাকে যাই, ইনকগনিটো মোডে ওপেন করি, তাহলে আমি আবার নতুন একটা উইন্ডো পাবো। যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন সাইন আপ বা সাইন ইন অপশন আছে। তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেটাতে আপনি সাইন ইন করবেন। আর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার ইউজার নাম দিবেন। এই ইউজার নামটা আসলে কোনটা, আপনি যখন আপনার কোনো প্রজেক্ট শেয়ার করবেন অথবা আপনার প্রোফাইল শেয়ার করবেন, তখন github.com/, যেমন আমারটা লারা জাহান আছে, ঠিক তেমনিভাবে আপনি এখানে যে ইউজার নামটা দিবেন সেই ইউজার নাম অনুযায়ী আপনাকে সবাই চিনবে। অথবা সেই লিঙ্কটা শেয়ার করলে আপনার যত ফ্রেন্ড আছে, আমার এখানে যেরকম ওভারভিউ দেখতে পাচ্ছেন, প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এরকম প্রোফাইল সে দেখতে পাবে এবং আপনার প্রজেক্টগুলো সে ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবে এবং কন্ট্রিবিউট করতে পারবে। এখন তারপর ইমেল পাসওয়ার্ড দিয়ে দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। এটাই হলো গিটহাবে সাইন আপ করার সিস্টেম। আচ্ছা, এখন আসি, এখন আজকে আমরা দেখব গিটহাবে কিভাবে কাজ করে, গিটহাবটা কীভাবে কাজ করে। আচ্ছা, এখানে দেখুন, গিটহাব আসলে একটা এক প্রকারে আমরা হোস্টিং সিস্টেমও বলতে পারি, যেটি রিপোজিটরি অনুযায়ী কাজ করে। রিপোজিটরি, আমরা যখন পিসিতে অথবা ড্রাইভে কোনো কিছু রাখি তখন কী হবে, আমরা তো ফোল্ডার বলি, কিন্তু গিটহাবে সেটাকে আমরা কী বলবো, সেটাকে একটা রিপোজিটরি। যেমন আমরা সার্ভার রাখলে কী করি, ওটাকে একটা ডোমেইন আকারে রেখে দিই, এখানে কি আমরা সেটা এখানে রিপোজিটরি। তাহলে আমার যদি কোনো একটা প্রজেক্ট যাই, এক একটা রিপোজিটরিতে এক একটা করে আমরা প্রজেক্ট রাখবো, তাহলে এখানে দেখি আমার রিপোজিটরি কয়টা, 18টা। তার মানে আমার প্রজেক্ট কয়টা আছে এখানে, 18টা আছে। এখন দেখি একটা প্রজেক্ট, যেমন আমার সেকেন্ড নামে যে প্রজেক্টটা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি যখন কোনো প্রজেক্ট কি এখানে রিপোজিটরি আকারে রাখবো, কাউকে যদি আমি লিঙ্কটি শেয়ার করতে চাই, যেমন ই কমার্স লারাভেলে যদি যাই, তাহলে আমার ইউজার নামের পর ওই প্রজেক্টের নামটা থাকবে। এই লিঙ্কটি যদি এখন আমি কাউকে শেয়ার করে দিই, তাহলে সে আমি যা যা দেখতে পাচ্ছি সে সেই প্রজেক্টের সোর্স কোডগুলো দেখতে পাবে এবং ইচ্ছা করলে এই প্রজেক্টটা ডাউনলোড করে নিতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে। এখানে দেখা যাচ্ছে যে অন কন্ট্রিবিউটর, আসলে গিটহাব একটা ওপেন সোর্স, এখানে আপনি ইচ্ছে করলে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। ওপেন সোর্সের মজাটাই হলো যে কেউ ইচ্ছে করলে কন্ট্রিবিউট করতে পারবে। এখানে আপনি আপনি হয়তো বড় কোনো প্রজেক্ট তৈরি করতে পারেন না, কিন্তু আপনি একটা আপনি চান যে গিটহাবে অন্যের একটা তৈরি করা প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করতে, মানে এটাকে বলা হয় ওপেন সোর্স, মানে সব কিছুই ওপেন, আপনি যে কেউ ইচ্ছে করলে কন্ট্রিবিউট করতে পারবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অন কন্ট্রিবিউটর, তখন এখানে দেখাবে টু কন্ট্রিবিউটর এবং সাথে আপনার ইউজার নামটা এখানে শো করবে। আচ্ছা, এখানে এছাড়াও অনেক জিনিস আছে, ব্রাঞ্চ। আচ্ছা, ব্রাঞ্চ ব্রাঞ্চটা আসলে কীরকম, দেখেন আপনি মূল রাস্তা এখান থেকে একটা ডেস্টিনেশন ধরলাম, আপনি কমলাপুর রেল স্টেশনে যাবেন। যাওয়ার পর এখন আপনি যে কাজটা করতেছেন, একটা অটোরিকশা ভাড়া করলেন। অটোরিকশা ভাড়া করার পর আপনি যদি এখন অটোরিকশার ভাড়া আসছে 500 সাপোজ, তাহলে আপনি কি করলেন, অনেক কয়জন থাকে দেখার পর কাউরাম বাজারে আপনি হয়তো একজন থাকে তুললেন, বাংলা মোটরে একজন থাকে তুললেন, শাহবাগে একজন থাকে তুললেন, এভাবে তুললেন, কতজন হলো এখন, 4 জন। তাহলে মেইন কে ছিল, মেইন ছিল আপনি, মেইন কিন্তু আপনি। তাহলে আপনি যে সে হবেন মাস্টার, ঠিক আছে, মূল যে সে হবে কি মাস্টার, দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ মাস্টার। আমি এখানে মাস্টার হিসেবে, মানে মূল চালিকা শক্তি
আরো উদাহরণ দিতে পারি, যেমন কোনো ব্যাংক, ব্যাংক দেখতে পারেন, ব্যাংকের কি অনেকগুলো শাখা থাকে, যেমন দিনাজপুর শাখা থাকে, রংপুর শাখা থাকে, যেমন তরুণ বাজার, ফার্ম গেট, বিভিন্ন ধরনের শাখা থাকে, কিন্তু মেইন হেডকোয়ার্টার থাকে কটা, একটা। একটা ব্যাংকের যে হেডকোয়ার্টারটা ওটাকে বলতে পারি আমরা ব্যাংকের কি মাস্টার, এবং ওর আন্ডারে যে শাখাগুলা সেগুলো কি করে বলতে পারি ব্রাঞ্চ। আচ্ছা, তাহলে গিটহাবে কেন আমি প্রজেক্ট আপলোড করব, গিটহাবে প্রজেক্ট আপলোড করব এই কারণে যে আমি ইচ্ছা করলে আমি যে আগের পূর্ববর্তী কাজগুলো করছি সেই কাজগুলো কি করতে পারবো, দেখতে পারবো আমার প্রজেক্টের বর্তমান অবস্থা কি, এটা আমি আমার ক্লায়েন্টকে দেখাতে পারবো, আমি প্রজেক্ট শেয়ার করতে পারবো। এবং আপনি যদি একটা ছোট কোম্পানি হতে হয় তো সেক্ষেত্রে করতে পারবেন কি, আপনি আপনার টিম মেম্বার অথবা প্রজেক্টের যে আদার্স মেম্বারগুলো আছে তারা যখন চার পাঁচজন মিলে কাজ করবেন সেক্ষেত্রে এখানে কাজ ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গিটহাব। এছাড়াও আপনি যদি দেখেন, এছাড়াও আরও অনেক কাজ করা যায়, এছাড়াও যেমন দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইস্যু ক্রিয়েট করা যায় প্রজেক্টে, আপনি ইচ্ছে করলে ইস্যু ক্রিয়েট করতে পারবেন, যে এখানে ইস্যু আপনি হয়তো বা কাজ করেন নাই কিন্তু করছেন কি, কোন ইস্যুগুলো কি এই প্রজেক্টটা হয়তো বা এই এই জায়গাটাকে চেঞ্জ করার দরকার, প্রজেক্টটা যে ভাইয়া আমি আপনি এই প্রজেক্টটা করছেন এই প্রজেক্টটা হয়তো এই কোডটুকু চেঞ্জ করলে প্রজেক্টটা আরও ভালো হইতো, এই ধরনের ইস্যু ক্রিয়েট করতে পারবেন। এবং গিটহাব, গিটহাব আসলে প্রফেশনালদের জন্য তৈরি, যারা প্রফেশনাল তারা গিটহাব ইউজ করে। এছাড়াও আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি জ্বলা, আসলে বড় বড় ডেভেলপাররা এখানে করে কি সবুজ বাতি জ্বালানোর জন্য প্রতিযোগিতা করে, অনেকে কে কতটা কাজ করে গিটহাবে সেটা বুঝে যায় এখানে তার কি এই যে গ্রাফটুকু, গ্রাফটুকুর মাধ্যমে। আচ্ছা আমি একটা দেখাই আপনাদের, যে আসলে আমি যেহেতু একটু অলস এই কারণে দেখতে পাচ্ছেন আমার এখানে কাজের পরিমাণ নাই, ঠিক আছে। এখানে দেখি আমরা একটা টপ মোস্ট ডেভেলপার, আমি দেখি লারা, লারাবেল দিয়ে যদি দেখি, দেখেন লারাবেল দিয়ে আসলাম, লারাবেল আচ্ছা এখানে দেখেন কন্ট্রিবিউটর, আচ্ছা এখানে দেখেন লারাবেলের বস, আমি যাকে বস মানি টেইলর অটোয়েল, তার প্রোফাইলটা যদি আমরা এখন একটু ঘুরে আসি দেখতে পাচ্ছেন একটা লোক কত মানের ভালো লেভেলের ডেভেলপার হলে বা গিটহাব কাজ করলে সে কতটুকু কাজ করে আসলে এই গ্রাফ দেখি আমরা বুঝতে পারতেছি। আসলে এখানে দেখেন তিনি কি 2010 সাল থেকে কাজ করতেছে, 2010 সালে কীরকম কাজ করছিল দেখেন, একটা কন্ট্রিবিউশন ছিল 2010 সালে একটা কাজ করছে নভেম্বরের 2 তারিখে, ফির আবার এইভাবে আপনি দেখতে পারবেন যে তার কাজের লেভেলটা এখন কোন পর্যায়ে। তারপর 2011 সাল দেখে যাচ্ছে তিনি ব্যাপক পর্যায়ে কাজ করছে কন্টিনিউয়াসলি, এইভাবে 2012 সালে দেখা যাচ্ছে দেখি, 2013 সাল এইভাবে আপনি দেখতে পাবেন, হ্যাঁ 2013 সাল আরও বেশি কাজ করছে। আসলে আপনার প্রজেক্টে আপনি কতটুকু কাজ করছেন এই গ্রাফ দেখে আপনি চিনতে পারবেন, কন্ট্রিবিউশন কতজন কন্ট্রিবিউশন করছে এই দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন এই লারাবেলটা দেখে আপনাদের, লারাবেলটা দেখলে দেখেন 556 কন্ট্রিবিউটর, দেখেন এটা একটা অর্গানাইজেশনাল টাইপের বলা হয় যে এখন এটা একটাকে অর্গানাইজেশন টাইপের হয়ে গেছে, তো দেখেন 556 টাইপ জন এখানে কন্ট্রিবিউট করে লারাবেলটাকে তৈরি করছে। তা আপনারাও যদি চেষ্টা করেন তাহলে আপনারাও কি একটা এই ধরনের লারাবেলের মতো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, তো গিটহাবে এই জন্য আপনারা গিটহাব করবেন, ঠিক আছে। তো আজকে মনে হয় বেসিক ধারণাটুকু দিতে পারছি, নেক্সট দিন আমরা গিটহাবে কীভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয় এবং প্রজেক্ট তৈরি করে ওই প্রজেক্টটাকে পাবলিশ করতে হয় সেটা দেখবে, মোট কথা একটা রিপোজিটরি তৈরি করবো। তো ধন্যবাদ।